কুম সালাম ওরুল্লা বরাকাত আপনি দুটি প্রশ্ন করেছেন তার মধ্যে একটিতে বলেছেন যে পবিত্র কোরআনে নাকি এমন কোনো আয়াত আছে যে আয়াতে পীর আউলিয়ার হাতে বায়াত করতে বলা হয়েছে এ কথা কি সত্য না এ কথা সত্য নয় কেননা কোরআনে সুরা মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াতকে উল্লেখ করে তারা দলিল পেশ করে যে পীর ধরতে হবে আল্লাহ বলছেন মনুত্তাকল অবতাগো ইহিল হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে অশিলা অনুসন্ধান করো তো তারা এই আয়াতের ব্যাখ্যায় বলে যে উসিলা অনুসন্ধান করো মানে পীর ধরো কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের কাছে যেতে যেমন উশিলা লাগে মাধ্যম লাগে অনুরূপভাবে আল্লাহর কাছে যাওয়ার জন্য মাধ্যম লাগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ইত্যাদির কাছে যাওয়ার জন্য পি এমপি মন্ত্রী ইত্যাদিকে যেমন ধরতে হয় আল্লাহর কাছে পৌঁছার জন্য এরকম পীর ধরতে হয় পীরেরা হচ্ছে বান্দার কা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম তাদের এ দাবি সম্পূর্ণ অন্যায় এবং তাদের এই ব্যাখ্যা সম্পূর্ণ কল্পনাপ্রসূত মনগড়া মন গড়া কেননা আল্লাহ সুফহানা হওয়া তা আলার দরজা সকলের জন্য উন্মুক্ত যে কেউ আল্লাহর কাছে পৌঁছতে পারে কোনো অসুবিধা নাই সুতরাং মান আল্লাহকে মানুষের সাথে উদাহরণ দিয়ে মানুষের পর্যায়ে নিয়ে এসে সেইভাবে বলাটা আল্লাহর সাথে অনেক বড় ধৃষ্টতা এটা কোনো মোমেনের পক্ষে জায়েজ নেই কেননা দুনিয়ার রাজাবাদশারা ক্ষমতাধররা জালেম এজন্যে সরাসরি প্রজারা তাদের কাছে যেতে পারে না এই প্রজারা এমপি মন্ত্রী হয়ে তাদের কাছে যায় কিন্তু আল্লাহ সুফহানুমা আলা জালেম নন তার দরজা কারোর জন্য খোলা নয় সুতরাং সরাসরি আল্লাহকে ডাকতে হবে এটাই হচ্ছে ইমান এবং তহাইদ যে এই জন্য আল্লাহ তালা বলেছেন যে ও দো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে এই আয়াতের অর্থ কী যেখানে আল্লাহ বলেছেন যে তোমরা তার কাছে অশিলা অনুসন্ধান করো এই আয়াতের অর্থে আবদুল্লাহ ইবনে আব্বাস সারাদি আল্লাহ তালহ বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমরা এমন মাধ্যম অবলম্বন করো যে মাধ্যম আল্লাহ এবং রাশিল অনুমোদিত অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আল্লাহ ইবাদত করার মাধ্যমে এবং দ্বিতীয় কথা হচ্ছে তিনি যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকার মাধ্যমে অর্থাৎ আল্লাহ সোহানা তা আল্লাহর ইবাদত করলেই আল্লাহ নৈকট্য পাওয়া যাবে এবং আল্লাহ যা হারাম করেছেন তা থেকে নিজেকে দূরে রাখলেই আল্লাহর নৈকট্য পাওয়া যাবে সুতরাং এটাই হচ্ছে সঠিক কথা অতএব পীর আউলিয়ার বায়াত করা অথবা তাদেরকে উশিলা হিসেবে গ্রহণ করা এটা সম্পূর্ণ বানোয়াট এবং মন গড়া কথা যারা এগুলি বলে তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষকে পদ্ম করার জন্য এই কথাগুলি বলে আর দ্বিতীয় কথা দ্বিতীয় প্রশ্ন আপনি যে করেছেন যে মাজার ভক্তরা ইউসুফ আলাহিসাল্লামের ঘটনা উল্লেখ করে যে যা তার পিতা মাতা এবং তার ভাইয়েরা যে তাকে সেজদা করেছিল আল্লাহর হুকুমে সেই হিসাবে সাধারণ মানুষ বা মুরিদরা পীরকে করে থাকে এটাও অনেক বড় একটি অপব্যাখ্যা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদম আলা করিয়েছেন এটা আল্লাহর হুকুম ছিল আহ ইউসুফ আলাহ সালামকে আল্লাহর হুকুমে তার পিতা মাতা এবং ভাইয়েরা চেষ্টা করেছিল এটা আল্লাহর হুকুম ছিল এবং ইউসুফ আলাহ স্বপ্নের ব্যাখ্যা ছিল বাস্তবায়ন ছিল তো এগুলি আল্লাহর হুকুমে হয়েছে আল্লাহর হুকুমে আল্লাহ যেটা করতে বলবেন আমরা সেটাই করব। আল্লাহর বাহিরে আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু করা যাবে না এখন আল্লাহ কি পীরদেরকে সেজদা করার কথা কথা বলেছেন যে ওটার ওপর আগের কথাগুলোর ওপরে বা আদম আলা সাল্লামকে ফেরস্তারার সেচদা করেছেন বা ইউসুফ আলাহিসাল্লামকে তার পিতা মাতা সেজদা করেছেন তারপর ভিত্তি করে আমরা এই কথাগুলো বলবো তাই যদি হয়ে থাকে তাহলে তো এ ধরনের ভিত্তি করে আর অনেক শির্ক এবং বেদাত আমাদের সমাজে চালু হয়ে যাবে যেমন পাথরের ঘর কাবা আমরা তো আফ করি তাহলে এরকম একটা ঘর বানাইয়ে আমরা তো বাংলাদেশে অথবা তো আফ শুরু করতে পারি ওখানে যেমন একটা ঘর পাথর দিয়ে তৈরি ওটা যেমন তো আফ চলছে এটা পাথর দিয়ে তৈরি এটাকেও আমরা তো আফ করি অসুবিধে কি তো এইভাবে ইসলামের অস্তিত্ব থাকবে না এই যারা এই সমস্ত কথা বলে তারা নিছক শয়তানের কাছ থেকে বুদ্ধি নিয়ে এই কথাগুলি সাল আলী সাল্লাম বলেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি যদি আল্লাহ দিতেন তাহলে মহিলাকে একজন নারীকে অনুমতি দিতেন বা আদেশ করতেন তার স্বামীকে সেজদা করতে। তো এই সেজদা আল্লাহ ব্যতীত কারোর জন্য জায়েজ নাই আল্লাহনবী সাল্লি সাল্লাম একদিন মসজিদ নবীতে বসা ছিলেন তখন রদি আল্লাহ তাআলা আনহ তাকে সেজদা করেছিলেন তিনি বলেছিলেন যে আমি ইয়ামানে দেখেছি যে সেখানকার পাদ্রীরা সেখানকার পাদ্রী যারা আছে ধর্মযাজক যারা আছে তাদেরকে সেজদা করে সাধারণ লোকেরা তা আপনি তো তাদের চাইতে মহান আপনি নবী সুতরাং আপনাকে আমরা সেজদা করব। আল্লাহ নবী সাল্লাহ আলয় তাকে মানা করলেন যে না এটা করা যাবে না তখন তিনি ওই হাদিসটা বললেন যে স্বামী তার স্ত্রী তার স্বামীকে সেজদা করবে যদি আল্লাহ অনুমতি দিতেন তাহলে কিন্তু আল্লাহর এরকম কোনো অনুমতি নাই সুতরাং এ ধরনের অপব্যাখ্যা দিয়ে মানুষকে ইসলাম থেকে বের করা পদভ্রষ্ট করার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের সব সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ আমি